বাংলাদেশে যেটা আছে ওটা কোন সরকার নয়, বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে একগুচ্ছ ধর্মান্ধ সমাজ বিরোধী মানে উচ্ছিষ্ট অশিক্ষিত কিছু মৌলবাদী, তারা ওই দেশটাকে এখন চালাচ্ছে। অসহায় মানুষের প্রাণ যাচ্ছে, মন্দির ভাঙছে, মঠ ভাঙছে, মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, বইপত্রে আগুন লাগিয়ে দিচ্ছে, আর পশ্চিমবঙ্গে আমরা এ নিয়ে রাজনীতি করছি। পারমাণবিক বোমা আছে আমাদের কাছে, জনসংখ্যা আছে, আমি তো 11টা বাচ্চা নিয়েছি, আপনারাও প্রত্যেকে 10টা করে নেন, এটাই তো উদ্দেশ্য। সেই রাস্তায় সিদ্দিকুল্লাহ চৌধুরী কথা বলেছেন, একদিকে সরকার ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়েছে জন্ম নিয়ন্ত্রণকে, হামদো হামারা দো, আর যারা এই জন্ম নিয়ন্ত্রণের বিরোধিতা করছে, যারা পোলিও খাওয়াতে দেয় না তার বিরোধিতা করে, তাদের আবার এই সরকার ভাতা দেয়। সুতরাং এখন পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দুকে সচেতন হতে হবে যে বাংলাদেশে তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গটা, সেটা মেনে নেবেন বা ধর্ম পরিবর্তন করে দেবেন না আত্মসমর্পণ করবেন, প্রতিবাদ করবেন, কোনটা মানুষকে ঠিক করতে হবে। যেখানে তারা বলছেন যে কলকাতায় ডেপুটি হাই কমিশনের অফিসের বাইরে এই বিক্ষোভ, তার তারা তীব্র প্রতিবাদ করছে, কিন্তু এই বাংলাদেশে যখন ভারতের, আরে বাংলাদেশে জন্ম আমরা দিয়েছি, এখনো পর্যন্ত বর্ডার সিল করে দিলে না খেয়ে মরে যাবে, জল বন্ধ করে দিলে ওখানে মহামারী শুরু হয়ে যাবে। শ্রীমতী ইন্দিরা গান্ধী না থাকলে দেশটা, দেশের স্বপ্ন দেখতে পারতো না, জন্ম হতো না, ঔদ্ধত্য আসছে কোথা থেকে? সংঘবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জন্মদাত্রী ইন্দিরা গান্ধী তার নামাঙ্কিত লাইব্রেরি যা পর্যন্ত পুড়িয়েছে, 51টা সতীপীঠের একটা পুড়িয়েছে, অবর্ণনীয় অত্যাচার চলেছে সেখানে। ইউনুস ক্ষমতায় বসে সম্পূর্ণ হিন্দু শূন্য করে দেওয়ার চেষ্টা করছে, এথনিক ক্লেন্সিং চলছে বাংলাদেশে, আর এটা চলছে দীর্ঘদিন ধরেই, 1971 সাল থেকেও এটা চলেছে। আমরাই একমাত্র রাজনৈতিক দল একথা বারবার বলে আসছি, একদিকে হিন্দুদের তাড়াচ্ছে আর অন্যদিকে এখানে সংখ্যালঘু অনুপ্রবেশকারীরা তারা এটা দিয়ে ঢুকছে, ঢুকে এখান পর্যন্ত ঝাড়খণ্ড পর্যন্ত গিয়ে তার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। কবে সচেতন হবে মানুষ? চার্চে আগুন লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে যেটা আছে ওটা কোন সরকার নয়, বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে একগুচ্ছ ধর্মান্ধ সমাজ বিরোধী মানে উচ্ছিষ্ট অশিক্ষিত কিছু মৌলবাদী, তারা ওই দেশটাকে এখন চালাচ্ছে। সমস্ত ধর্মীয় মঠ মন্দিরের বিরুদ্ধে কার্যত ওখানে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তালিবানি কায়দায়, আফগানিস্তানের সঙ্গে প্রতিযোগিতা শুরু হয়েছে কে কতটা এগিয়ে যেতে পারে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।